একদিকে হিট অফিসার নিয়োগ, অন্যদিকে গাছ কেটে নগরীর উন্নয়ন, এভাবে চললে গরমটা কমবে কিভাবে, এমন প্রশ্ন বিশিষ্টজনদের। ধানমন্ডির সাতমসজিদ রোডে বিভাজক নির্মাণে বৃক্ষ নিধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তারা। স্মারকলিপি নিয়ে গেলেও দেখা করতে পারেননি ঢাকা দক্ষিণের মেয়রের সাথে। প্রধান প্রকৌশলীর দাবি হলো তাদের হাতে বিকল্প নেই গাছ না কাটার। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সড়ক বিভাজকে চোখ জুড়ানো গাছ, যার সারি সারি কায়া পথচারীদের দিত ছায়া, সে মায়া কাটিয়ে নগর কর্তৃপক্ষের সেন দৃষ্টিতে পড়ে গাছ। উন্নয়ন আর সৌন্দর্য বর্ধনের নামে নেয়া নতুন প্রকল্পে ধানমন্ডি এলাকায় কেটে ফেলা হয় কয়েকশো গাছ। এ নিয়ে আন্দোলনে নামে বৃক্ষপ্রেমী পরিবেশ আন্দোলন কর্মীরা, পাহারা দেন গাছ কাটা ঠেকাতে, কিন্তু রক্ষক যার ভক্ষক, কে তাকে বাঁচাবে? আমাদের যে অক্সিজেন নষ্ট করা হচ্ছে, আমাদের যে জনস্বাস্থ্য নষ্ট করা হচ্ছে, আমাদের যে নগরের তাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নেই। DNCC উত্তরে একজন চিফ হিট অফিসার নিয়োগ করা হয়েছে, 4-5 সেলসিয়াস হিট কমিয়ে দেবে। হিটটা কীভাবে কমাবে? গাছ লাগাবে। তার মানে পৃথিবীর সব জায়গায় শহর রক্ষার একটা বড় উপায় হচ্ছে গাছ লাগানো। জাতীয় প্রেস ক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন বিশিষ্টজনরা, ক্ষোভ উপচে দেন যুক্তির ক্ষুরধারে। প্রতিবাদ এবং প্রতিরোধ করা এবং তার সাথে যারা জড়িত এই ধরনের ঘটনার সাথে তাদের শাস্তির দাবি করা, আমি শিরিন হকের সাথে একমত। একটা উপায়ের সঙ্গে যখন লক্ষ্যকে গুলিয়ে ফেলে, তখন কিন্তু একটা বুদ্ধিবৃত্তিক জটিলতার সৃষ্টি হয়, বুদ্ধিবৃত্তিক অদক্ষতার সৃষ্টি হয়। রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ সড়কের ফুটপাথ বিভাজক সংস্কারে দেয়া কার্যাদেশে উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কথা উল্লেখ থাকলেও কোথাও নেই গাছ ধ্বংসের কথা। তাই আন্দোলনরতরা স্মারকলিপি নিয়ে যান মেয়রের কাছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখা না পেয়ে তা জমা দিয়ে আসেন মেয়রের দপ্তরে। নগর ভবনের প্রধান প্রকৌশলী দাবি করেন গাছ কাটা ছাড়া বিকল্প নেই। সড়ক যদি সেরকম পর্যাপ্ত থাকতো, সেখানে হয়তো গাছ রেখে পরিকল্পনাটা করা যেত, কিন্তু এখন যেহেতু সরাসরি মিডিয়ানটা আমরা 3 ফিটের মধ্যে রেখে তারপরে এখানে গাইড ওয়াল করে মাটি ভরাট করে এটাকে করতে হচ্ছে, সুতরাং গাছ ওই গাছগুলো রাখার সুযোগ ছিল না। বলেন, যা হচ্ছে তা প্রয়োজনের তাগিদেই হচ্ছে, বিষয়টা সহজভাবে নেওয়া দরকার। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।